আমরা আজকে স্টোর ফর্মের বাকি অংশটুকু দেখব। তো ডিজাইন ভিউ যাই, আমরা ডিজাইন ভিউ থেকে এখানে এটাকে যেটা করব প্রোডাক্ট ট্যাব এটাকে আমরা কম্বো বক্স করে ফেলব, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে আগে আইটেম যেটাকে আমরা কম্বো বক্স করতে চাই সেটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ টু কম্বো বক্স, ওকে। এখন কম্বো বক্সে কনভার্ট করার পর এখন এই কম্বো বক্সে যে ডাটাগুলো আসবে ডিসপ্লে যে করবে কম্বো বক্সে যে লিস্ট আকারে যে ডাটাগুলো ডিসপ্লে করবে এই ডাটাগুলো কোন টেবিল থেকে নেবে সেটা আমরা চিনে দেবো। তো প্রোডাক্ট লিস্ট টেবিলে আমাদের কী আছে, প্রোডাক্ট ইনফরমেশনগুলো আছে। তো এখানে এই প্রোডাক্ট লিস্ট টেবিলের আমরা কি প্রোডাক্ট লিস্ট টেবিলের কী করব, প্রোডাক্ট টাইপ কলামে যে কলামটা আছে সেই কলামে ভ্যালুগুলোর সাথে লিঙ্ক করে দিব। তাহলে ফর্ম ডিজাইনের ডিজাইন ভিউ গিয়ে প্রপার্টি শিটে যাই এবং কম্বো বক্সটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা প্রপার্টি শিটে ডাটা লিঙ্কে গিয়ে এখানে দেখব যে কম্বো বক্সটা সিলেক্ট আছে কি না। এখানে আমরা কি টেবিল অর কুয়েরি সিলেক্ট করব এবং এখানে রো সোর্সে বাটনে ক্লিক করব এবং প্রোডাক্ট লিস্ট সিলেক্ট করব, অ্যাড প্রোডাক্ট লিস্ট টেবিলটাকে অ্যাড করতেছি এবং এই প্রোডাক্ট লিস্টের শুধু প্রোডাক্ট টাইপটাকে আমি ইনক্লুড করতেছি এবং সর্টিংয়ে এটা অ্যাসেন্ডিং অর্ডারে শো করবে, ইয়েস, ঠিক আছে। ফর্ম ভিউ এখন যদি আমি দেখি তাহলে কি আসতেছে, প্রোডাক্ট লিস্ট টেবিলে প্রোডাক্ট টাইপ কলামে যেই ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো কম্বো বক্সে ডিসপ্লে করতেছে, বাট এটা কিন্তু কলাম হেডিংটা আসতেছে না। আমরা যদি কলাম হেডিংটাকে চাই কম্বো বক্সটা সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে আমরা কম্পিউটার হেডসকে ইয়েস করে দেব, ঠিক আছে। ডিসপ্লে হচ্ছে, এখন ঘটনা হচ্ছে এখানে সেম টাইপ যদি মাল্টিপল টাইমস থাকে একাধিক বার থাকে তাহলে সেটা একাধিক বারই ডিসপ্লে করতেছে, বাট আমি ক্যাপসুল যদি আমার 10-12 থাকে সাপোজ 100টা ক্যাপসুলের জন্য আমরা ডাটা ইনপুট দিলাম তাহলে টাইপ কলামে কী হবে 100 বার ক্যাপসুলটা আসবে। তো আমরা চাচ্ছি যদি 1000বার ক্যাপসুল আসে বা যে কোনো আইটেম যদি মাল্টিপল টাইমস আসে একাধিকবার আসে সে নিবে একবার, কাউন্ট করবে সে একবার। সেটা কী করার জন্য আমরা আবার ডিজাইন ভিউ যাই এবং কম্বো বক্সটাকে সিলেক্ট করি, ডাটাতে যাব। ডাটাতে গিয়ে রো সোর্সে আমরা এখানে দেখতে পারবো কী দেখতে পারবো, আমরা সিলেক্ট প্রোডাক্ট লিস্ট ডট প্রোডাক্ট ট্যাব অর্থাৎ প্রোডাক্ট লিস্ট টেবিলের প্রোডাক্ট টাইপ কলামকে বোঝানো হচ্ছে এই অপশনটুকু দ্বারা, প্রোডাক্ট লিস্ট ডট প্রোডাক্ট ট্যাব অর্থাৎ কোনো টেবিলের নাম ডট দিয়ে সেই টেবিলের কলামকে আমরা কল করতে পারি, ঠিক আছে। এখানে প্রোডাক্ট লিস্টটা হচ্ছে টেবিলের নাম, প্রোডাক্ট ট্যাবটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট টেবিলের একটা কলাম। এখন ফ্রম কোন টেবিল, প্রোডাক্ট লিস্ট টেবিল, অর্ডার বাই এই অ্যাসেন্ডিং অর্ডারে ডিসপ্লে করবে। এখন আমরা এই প্রোডাক্ট লিস্টের আগে যেই কলামের ভ্যালুগুলোকে আমরা ইউনিক দেখতে চাই অর্থাৎ মাল্টিপল টাইমস থাকার পরও আমি একবারই তাকে দেখতে চাই সেই কলামের পূর্বে আমি স্পেস দিয়ে ডিস্টিংক্ট কথাটাকে ইউজ করব, ডিস্টিংক্ট স্পেস, ঠিক আছে। ডিস্টিংক মানে হচ্ছে ডিস্টিংক্ট কিওয়ার্ডের পর যে কলামের নামটা থাকবে সেই কলামের ভ্যালুগুলো যদি মাল্টিপল টাইমস আসে সে কাউন্ট করবে একবার, সেভ। এখন ক্লোজ, আমরা প্রোডাক্ট লিস্টটাকে ক্লোজ করে দিয়ে ফর্মটাকে সেভ করে ফর্ম ভিউতে ওপেন করি। এখন যে প্রোডাক্ট ট্যাব দেখি তাহলে ক্যাপসুল কিন্তু 2বার ছিল বাট এখানে কাউন্ট করতেছে একবার, ক্লিয়ার।
আমরা প্রোডাক্ট লিস্ট ফর্মের মাধ্যমে প্রোডাক্ট টেবিলে আরো কিছু টাইপ আমরা ইনক্লুড করব ইনজেকশন প্রোডাক্ট নেম হচ্ছে ভেবোরেভ প্রোডাক্ট আইডি হচ্ছে আমরা ইনজেকশনের জন্য INJ001 দিতে পারি প্রোডাক্ট প্রাইস স্টোর প্রাইস কত এটার সাপোজ কিনা হচ্ছে 500 টাকা করে এবং সেল হচ্ছে 800 টাকা করে ঠিক আছে এখন আমাদের ক্যাপসুল ক্যাপসুল লোসেকটিল প্রোডাক্ট টাইপ হচ্ছে ক্যাপসুলের জন্য ক্যাপ 005 স্টোর প্রাইস হচ্ছে 4 টাকা করে সেল প্রাইস হচ্ছে 5 টাকা করে আমরা আবার ক্যাপসুল স্যার আমরা এখন ট্যাবলেট দেই ট্যাবলেট মেট্রো ট্যাবলেটের জন্য ট্যাব 001 ঠিক আছে আমরা প্রোডাক্ট টাইপের প্রথম 3টা লেটার নিয়ে তারপর আমরা নাম্বারিং করতে পারি 3 টাকা করে কিনা 4 টাকা করে বিক্রি ঠিক তেমনি আমি আবার ট্যাবলেট সিপ্রোসিন প্রোডাক্ট আইডি হচ্ছে ট্যাব 002 স্টোর প্রাইস হচ্ছে 12 টাকা বিক্রি টাকা হচ্ছে 14 টাকা করে আমাদের এন্ট্রি কমপ্লিট ক্লোজ করে দিলাম এখন প্রোডাক্ট লিস্টে যে আমি দেখি তাহলে ক্যাপসুল আছে আইটেম কয়টা 3টা ইনজেকশন আছে 1টা ট্যাবলেট আছে 2টা কিন্তু আমরা স্টোর ফর্মে যা যদি ওপেন করি তাহলে এখানে কিন্তু মাল্টিপল টাইমস থাকা সত্ত্বেও সে একবার করে নিচ্ছে কেন ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করার কারণে কলামের নামের আগে ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে আমরা এইভাবে মাল্টিপল টাইমস কোনো ভ্যালু থাকলে সেই ভ্যালুটাকে আমরা ওই ওয়ান টাইম ডিসপ্লে করতে পারি এখন ঘটনা হচ্ছে অ্যান্ড প্রোডাক্ট নেম আমি যখন এখান থেকে ক্যাপসুল সিলেক্ট করব আমি চাচ্ছি প্রোডাক্ট নেমে শুধুমাত্র সেই লিস্টগুলো আসবে যেগুলো ক্যাপসুল যখন আমি এখানে ইনজেকশন সিলেক্ট করব তখন শুধুমাত্র সেই লিস্টগুলো আসবে যেগুলো ইনজেকশন প্রোডাক্ট নেমে তার জন্য আমাদের কী করতে হবে আমরা আগে আবার ডিজাইন ভিউ যাই এবং প্রোডাক্ট নেমটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে চেঞ্জ টু কম্বো বক্স ঠিক আছে বাট এখানে যদি আমরা প্রপার্টি শিট থেকে রো সোর্সে গিয়ে আমরা যদি এখানে টেবিলকে চিনাই দিই তাহলে কিন্তু এখানে আমরা যখন কুয়েরি করব ঠিক আছে এখানে ক্যাপসুল সিলেক্ট করে যখন আমরা ডিসপ্লে করব তখন কিন্তু ক্যাপসুলগুলো কুয়েরি হয়ে আসবে না ঠিক আছে তার জন্য আমাদের কী করতে হবে এই প্রোডাক্ট টাইপে যেই টাইপটা সিলেক্ট করা আছে সেই টাইপের উপর ভিত্তি করে সেই টাইপটাকে ক্রাইটেরিয়া ধরে কন্ডিশন ধরে আমাদের কী করতে হবে একটা কুয়েরি তৈরি করতে হবে তাহলে আমরা কুয়েরি তৈরি করি আমরা ক্রিয়েটে যাব
কুয়েরি উইজার্ড, সিম্পল কুয়েরি সিলেক্ট করে ওকে, প্রোডাক্ট লিস্ট, এখান থেকে প্রোডাক্ট নেমগুলোকে নেবে। নেক্সট প্রোডাক্ট নেম কুয়েরি মডিফাই সিলেক্ট করে আমরা এখন ফিনিশে যাই। তো আমরা এখানে প্রোডাক্ট টাইপটাকে ইনক্লুড করি, কারণ আমাদের ক্রাইটেরিয়া সেট করতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট টাইপ দুইটা কলামকে নিতে হবে এবং প্রোডাক্ট নেমগুলো ডিসপ্লে করবে অ্যাসেন্ডিং অর্ডারে। এবং প্রোডাক্ট টাইপে আমার ক্রাইটেরিয়া কী দিতে হবে? ফর্মস, ফর্ম থেকে যেহেতু ভ্যালু নিবে, ফর্মস এক্সক্লেমেটরি সাইন, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের মূল ফর্মের নাম কি? স্টোর ফর্ম। প্যারেন্ট যদি সাব ফর্মের মধ্যে যদি থাকে তাহলে প্যারেন্ট ফর্মের নাম দিতেছি আগে, স্টোর ফর্ম। তারপর আমরা থার্ড ব্র্যাকেটে বের হয়ে আবার এক্সক্লেমেটরি সাইন দিয়ে আবার থার্ড ব্র্যাকেট ওই ওপেনিং ক্লোজিং একসাথে দিয়ে মাঝখানে আমরা কার্সরটা রাখবো, রেখে এখন কি সাব ফর্মটার নাম লিখব। সাব ফর্ম থার্ড ব্যাকার থেকে আবার বের হয়ে এসে এখন এই সাব ফর্মের কোন কন্ট্রোল থেকে নেবে ভ্যালুটা? কোন কন্ট্রোল থেকে নেবে? প্রোডাক্ট টাইপ থেকে ভ্যালুটা নেবে, তাই না? এখন এই কন্ট্রোলের নামটা কি? প্রপার্টি শিটে গিয়ে আমরা আদার থেকে এই প্রপার্টির নামটা নিব। ঠিক আছে, এখন দেখো প্রথমে ফর্ম কোথায় যাবে? স্টোর ফর্মে যাবে। এই স্টোর ফর্মে আসলো, স্টোর ফর্ম থেকে পরে সাব ফর্মে আসবে, সাব ফর্ম থেকে প্রোডাক্ট টাইপ থেকে এই প্রোডাক্ট টাইপ কন্ট্রোলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে নেবে এবং নেয়ার পর কী করবে? এক্সক্লেমেটরি দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে কন্ট্রোলটার নাম লিখে দেবে। ঠিক আছে, ভ্যালুটা নিয়ে এই প্রোডাক্ট টাইপে ক্রাইটেরিয়া করে সেট করবে এবং এখানে যে প্রোডাক্ট টাইপটা আমরা দিব সেই প্রোডাক্ট টাইপের উপর ভিত্তি করে সে প্রোডাক্ট নেমগুলোকে কুয়েরি করবে। এখন আমরা এখানে এই যে প্রোডাক্ট নেম কুয়েরি, এই কুয়েরিটার উপর ভিত্তি করে এই প্রোডাক্ট নেমে ডাটা সোর্সটাকে আমরা সিলেক্ট করব। তাহলে কমোবক্সটা সিলেক্ট করে আমরা এখানে প্রোডাক্ট নেম কমোবক্সটা সিলেক্ট আছে কিনা সেটা শিওর হব। তারপর ডাটাতে গিয়ে কুয়েরি সোর্স কী দেবো? টেবিল অর কুয়েরি। তার কারণ হচ্ছে আমরা একটা কুয়েরির সাথে এই কম্বো বক্সে লিঙ্ক তৈরি করতেছি। তারপর র সোর্স থেকে বাটনে ক্লিক করে আমরা এখানে কুয়েরি এসে গিয়ে কুয়েরিটা সিলেক্ট করে অ্যাড করব। এখন এই কুয়েরিতে দুইটা কলাম আছে, দুইটা কলামের মধ্যে কয়টা কলাম আমরা নিব? এক, শুধু প্রোডাক্ট নেমটাকে নিব এবং প্রোডাক্ট নেমটা ডিসপ্লে করবে কী আকারে? অ্যাসেন্ডিং আকারে, অ্যাসেন্ডিং অর্ডারে ডিসপ্লে করবে, অর্থাৎ ছোটো থেকে বড় থেকে ডিসপ্লে করবে। এখন ভিউ যাই, এখন যদি আমরা ক্যাপসুল দিই তাহলে কী আসতেছে? শুধু ক্যাপসুলগুলো আসতেছে, লসেকটিন, সেকলো, তাই না? আচ্ছা, আমি এখন সেকলো সিলেক্ট করলাম, বাট আমি আবার কী করতেছি? ব্যাকে এসে আমি ইঞ্জেকশন সিলেক্ট করতেছি, কিন্তু এখন কিন্তু ক্যাপসুলগুলো আছে। তার মানে কি? এখানে আমি যেটা সিলেক্ট করলাম সেটা কিন্তু পুনরায় আবার কুয়েরি হয় নাই। ঠিক আছে, এখান থেকে যখন আমি অন্য একটা আইটেম সিলেক্ট করে বের হচ্ছি তখন কিন্তু এখানে এই আইটেমটার উপর ভিত্তি করে যে কুয়েরিটা জেনারেট হয়েছে সেই কুয়েরিটা পুনরায় ডাটাগুলোকে কুয়েরি করে নাই। ঠিক আছে, তাহলে এখন আমাদের কী করা উচিত?
আমাদের করা উচিত যখন এই প্রোডাক্ট নেমে ফোকাস করবে তখনই যেন এটা আবার পুনরায় কোয়েরি হয়, তাহলে কি আমরা ম্যাক্রো যে রিকোয়েরির কাজ করব। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে আমরা ডিজাইন নিতে যাই। রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ, এখন কোনটাতে ক্লিক করলে আসবে প্রোডাক্ট নেমটাকে, প্রোডাক্ট নেমটা সিলেক্ট করে ইভেন্টে গিয়ে এখানে অন গট ফোকাস, অর্থাৎ কার্সরটা যখন আমরা এই প্রোডাক্ট নেমে রাখব তখনই কি হবে, এই প্রোডাক্ট নেমের সাথে যে কুইরিটা সেট করা আছে সেই কুইরিটা পুনরায় কুইরি আবার ওই কুইরি হবে, পুনরায় রান করবে। তার জন্য আমরা কি করব, ওই অন গট ফোকাসে গিয়ে ম্যাক্রো বিল্ডার সিলেক্ট করে ওকে দিব। এখান থেকে আমরা সিলেক্ট করব রিকোয়েরি। ঠিক আছে, এখন রিকোয়েরি হবে কোন কন্ট্রোলটা সেই কন্ট্রোলের নামটা সিলেক্ট করে দিতে হবে আমাদের। কন্ট্রোলের নাম কি, প্রোডাক্ট নেম, তো আমরা এখান থেকে কপি করে নেই। তো এই আর্গুমেন্টের কার্সরটা রেখে কন্ট্রোল নেমে রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করে যেই কন্ট্রোলটা রিকোয়েরি হবে সেটা আমরা সিলেক্ট করে দিলাম এখানে, এবং তারপর রিফ্রেশ হবে, রান কমান্ড রিফ্রেশ। ঠিক আছে, সেভ করি। রিকোয়েরি অ্যাকশনের কাজটা হচ্ছে সে কুইরিটাকে পুনরায় রান করবে, পুনরায় এক্সিকিউট করবে। এখন দেখো আমি যদি ইনজেকশন সিলেক্ট করে ক্লোজ করে আবার চেক করে দেখি যে আমাদের কমান্ডটা ঠিকভাবে সেট হয়েছে কিনা। এখন ক্লোজ করে আমি আবার আমার ডাটাবেসটাকে ওপেন করি, স্টোর ফর্ম ক্যাপসুল। শুধু এখন ক্যাপসুল আসতেছে, ওই লসেকটির আসতেছে। এখন আমি আবার বের হয়ে গিয়ে যদি ইনজেকশন সিলেক্ট করি, আবার যখন গট ফোকাস হচ্ছে তখন কি ভ্যালু র্যাপটা আসতেছে। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। কিন্তু আমি যখন ট্যাবলেট সিলেক্ট করে আবার যাচ্ছি তখন কি এখানে একটা এরর মেসেজ আসতেছে। আমরা চাচ্ছি যদি কোনো এরর মেসেজ আসেও তাহলে যেন আমার ডিসপ্লে না করে, কোনো প্রবলেম যেন ক্রিয়েট না হয়, যেমন আমি এখানে বাধাপ্রাপ্ত হচ্ছি। তার জন্য এটা ডিজাইন ভিউয়ে আমরা যাব, স্টোর ফর্মটা আমরা ডিজাইন ভিউ ওপেন করি। তো এখানে প্রোডাক্ট নেমটা সিলেক্ট করে আমরা অন গট ফোকাসে গিয়ে এখানে সিলেক্ট করে ইনসার্ট র, একটা র ইনসার্ট করে এখানে আমরা যেটা করব অন এরর। ঠিক আছে, এই অন এরর আর গোটও যদি নেক্সট দেয় তাহলে কী হবে, সে কোনো এরর যদি হয় এর পরবর্তী যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলোতে যদি কোনো এরর হয় তাহলে সে এই এররগুলোকে ডিসপ্লে না করে নেক্সট কমান্ডটাকে এক্সিকিউট করবে। ঠিক আছে, সে
सेव करे क्लोज करब এখন আমরা ওপেন করি ক্যাপসুল প্রবলেম হচ্ছে এখন লোসেকটিন এখন যদি আবার আমি ইনজেকশন দিয়ে সিলেক্ট করতেছি বেরে চলে আসছে কিন্তু এটা কিন্তু যাচ্ছে না আমি চাচ্ছি এখানে যদি আমি যদি এখানে কোনো আইটেমকে চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি এটা যেন ব্ল্যাঙ্ক হয়ে যায় তার জন্য আমি আবার ডিজাইন ভিউ যাব ডিজাইন ভিউ গিয়ে এখন প্রোডাক্ট নেম প্রোডাক্ট টাইপটাকে সিলেক্ট করে আমরা তার অন এক্সিটে গিয়ে ঠিক আছে যখন আমরা বের হব অন এক্সিটে গিয়ে আমরা কোড বিল্ডার সিলেক্ট করে ওকে এখন কি করব কোনটা ব্ল্যাঙ্ক হবে প্রোডাক্ট নেমটাকে কপি করি মি ডট প্রোডাক্ট নেম ডট ভেলো সমান ডবল কোটেশন স্টার্ট এবং ক্লোজ তার মানে কি ব্ল্যাঙ্ক হয়ে যাবে ফাঁকা রাখলাম আমি ফাঁকা করে দিবে আমরা ডবল কোটেশন স্টার্ট করতেছি আবার স্টপ করতেছি এখন আমি ক্যাপসুল সিলেক্ট করলাম সেকলো এখন আমি আবার যখন এসে ট্যাবলেট সিলেক্ট করে আমি যাচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে এখন আমার যেটা আসছে শুধুমাত্র ট্যাবলেটগুলোই আসছে ঠিক আছে আবার যদি আমি যাই ইনজেকশন সিলেক্ট করি বের হওয়ার সাথে সাথে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে প্রোডাক্ট নেম কমো বক্সের ভ্যালুটা এখন শুধুই ভ্যালু রেভার্স আসছে শুধু ইনজেকশনটাই আসতেছে এইভাবে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো করতে পারি বাট এখানে আমি চাচ্ছি কলাম হেডিংটাকে দিয়ে দিব তার জন্য আমি আবার ডিজাইন ভিউ গিয়ে আচ্ছা এখন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন আমরা চা আমরা এখান থেকে প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম প্রোডাক্ট টাইপ সিলেক্ট করে প্রোডাক্ট ও সরি আমরা এখানে কলাম হেডিংটা দিব তো কলাম হেডিংটা আমরা আগে দিয়ে আসি প্রোডাক্ট নেমটা সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে কলাম হেডটাকে ইয়েস করে দিব কিন্তু এখানে আমরা কোয়ান্টিটি দিলাম দশটা আমরা স্টোর করতেছি বাট এখানে সেলস প্রাইস আর স্টোর প্রাইসটা এবং প্রোডাক্ট আইডিটা অটোমেটিক্যালি চলে আসবে কোথা থেকে আসবে এই প্রোডাক্ট লিস্ট টেবিলে কি তাদের ইনফরমেশনগুলো আছে না এই প্রোডাক্ট লিস্ট টেবিল থেকে যে প্রোডাক্ট নেমটা আমরা সিলেক্ট করলাম সেই প্রোডাক্ট নেমের যে প্রোডাক্ট আইডি সেলস প্রাইস স্টোর প্রাইস অটোমেটিক্যালি এই ফর্মে ডিসপ্লে হবে সেটার জন্য এখন আমরা কী করব ফর্মটাকে ক্লোজ করি ইয়েস সেভ করব না আমরা এখন
স্টোর টেবিল। এখন আমরা স্টোর ফর্মে যাব এবং এই স্টোর ফর্ম থেকে যখন আমরা প্রোডাক্ট নেম কমো বক্স থেকে বের হব তখনই সেলস প্রাইস, স্টোর প্রাইস এবং প্রোডাক্ট আইডি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য আমরা এখানে অন এক্সিটে এই ইভেন্টে গিয়ে প্রোডাক্ট নেমের প্রপার্টি শিটের ইভেন্টে গিয়ে অন এক্সিট থেকে আমরা মেক কোড বিল্ডারে যাব। তার কারণ হচ্ছে আমাদের ভিজুয়াল বেসিকের কোড লাগতে হবে। এখানে অন চেঞ্জের একটা প্রবলেম আছে, আমি যখন টাইপ করে বের হব তখন কিন্তু চেঞ্জ হবে না। যখন আমি কমো বক্সে ক্লিক করে কোনো আইটেমকে চেঞ্জ করবো তখনই শুধুমাত্র ইভেন্টে হবে। আর এক্সিট দিলে কী হবে, যদি আমার এই ঘর থেকে বের হয়ে আসি তাহলেই এই ইভেন্টটা ঘটবে। তো আমরা এখানে কোন কলামে সেট করব, সেলস প্রাইসে। তো সেলস প্রাইস কলামের নিয়ে নেই, নামটা নেই এখানে, কোথায় মি ডট, মি ডট মানে কারেন্ট ফর্মকে বোঝানো হচ্ছে। কারেন্ট ফর্মের সেলস প্রাইস কলামে ভ্যালু হিসেবে সেট করবে কি, ডি লুকআপ ফাংশন দিয়ে, ডি লুকআপ না লুকআপ, ডি লুকআপ, ডি লুকআপ ওপেন ক্লোজ। এর মধ্যে আমরা কী করতেছি, কোন কলাম থেকে সে লুকআপ করবে, প্রোডাক্ট লিস্ট টেবিলের প্রোডাক্ট এই সেলস প্রাইস থেকে, সেলস প্রাইসে সে খুঁজবে। ডবল কোটেশন থার্ড এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সেলস কোন কলামকে চাই সেই কলামটাকে রাখবো এবং ডবল কোটেশনটাকে ক্লোজ করব। তারপর এই কলাম কোন, এই কলাম থেকে যে ভ্যালুটা খুঁজবে, এই এই কলামটা কোন টেবিলের, সেই টেবিলের নামটা আমরা এখানে লিখব। তো টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট লিস্ট। আমরা সিম্পলি ডবল কোটেশনের মধ্যে টেবিলের নামটা লিখব যে কোন টেবিলের কলাম থেকে খুঁজবে, কমা দিব। এখন হচ্ছে ক্রাইটেরিয়া, আমরা F1 যাই, F1 চেপে লুকআপ। হেল্প নেব আমরা একটু, অর্থাৎ আমরা যে কন্ডিশনটা সেট করবো সেই কন্ডিশনটা কোন কলামের উপর ভিত্তি করে সেট করব, প্রোডাক্ট নেম কলামের উপর ভিত্তি করে, কোন টেবিলের প্রোডাক্ট লিস্ট টেবিলের প্রোডাক্ট নেম এই কলামের উপর ভিত্তি করে আমরা করব। ডবল কোটেশন ওপেন ক্লোজ একসাথে করে ফেললাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো আমরা সমান, ঠিক আছে।
তো এখানে আমরা আবার ডবল কোটেশন দিব এবং প্রোডাক্ট নেম যে কলামটার উপর ভিত্তি করে আমরা কোয়েরি করতেছি এই কলামটা যেহেতু কিসের ডাটা টাইপ হচ্ছে টেক্সট ঠিক আছে তার জন্য আমরা কি করব সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব আমরা ওপেন ক্লোজ একসাথে করে ফেলব তাহলে পরবর্তীতে ক্লোজ করতে প্রবলেম হবে না এম্পারসেন্ট দিয়ে শুরু করব ফর্মস এক্সক্লেমেটরি সাইন থার্ড ব্র্যাকেটের মধ্যে প্যারেন্ট ফর্মের নাম স্টোর ফর্ম তারপর আবার এক্সক্লেমেটরি সাইন থার্ড ব্র্যাকেটের মধ্যে তার পরবর্তী যে যদি সাব ফর্ম থাকে সেই সাব ফর্মের নামটা আমরা এখানে স্পেসিফাই করব স্টোর টেবিল সাব ফর্ম তারপর এক্সক্লেমেটরি সাইন থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কন্ট্রোল থেকে ভ্যালুটা নেবে সে কন্ট্রোলের নামটা লেবে কোন কন্ট্রোল থেকে নেবে প্রোডাক্ট নেম সেই কন্ট্রোলের নামটা আমরা এখানে স্পেসিফাই করব এবং আমরা শেষ করব আবার এম্পারসেন্ট দিয়ে সেভ করি এখন তো যদি প্রবলেম থাকে তাহলে এরকম এই লাল ডিসপ্লে করে আমরা সিঙ্গেল কোটেশনের বাইরে এম্পারসেন্টটা দিই এখন সেভ করি সেম প্রবলেম হচ্ছে তো আমরা এখানে ফর্মটা না লিখে মি দ্বারা এখানে কারেন্ট ফর্মকে বোঝানো হচ্ছে সিঙ্গেল কোটেশনটাকে আমরা বাদ দিচ্ছি এখানে আপাতত এখন হচ্ছে এবং এটার প্রোডাক্ট নেমের ডাটা ট্যাব যেহেতু টেক্সট তার জন্য এখানে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতেছি এই সিঙ্গেল কোটেশনটা হবে ডবল কোটেশনের বাইরে ঠিক আছে এবং এই সিঙ্গেল কোটেশনের মধ্যে আরেকটা ডবল কোটেশনের মধ্যে আমরা কন্ডিশনটা লিখব ক্লিয়ার
এখন যদি আমরা দেখি প্রোডাক্ট লিস্টটাকে ক্লোজ করে নেই, এটা ওই ওপেন থাকা অবস্থায় আমরা কুয়েরি করতে পারবো না টেবিল থেকে। স্টোর ফর্মটা ওপেন করে ক্যাপসুল, এখন এখান থেকে যখন প্রোডাক্ট নেম আমরা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে যখন আমরা বের হব তখন সেল প্রাইসটা ওই অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো আমরা সেম জিনিসগুলো আমরা স্টোর প্রাইসে ক্যাপচার করব। প্রোডাক্ট নেম সিলেক্ট করে অন এক্সিট থেকে আমি তিনটার জন্য তিনটা আইটেম কপি করে পেস্ট করি। এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলের নাম স্টোর প্রাইস, ঠিক আছে। আর এখানে ডাটাবেসের কোন কলাম থেকে নেবে, স্টোর প্রাইস কলাম থেকে নেবে, আর বাকিগুলো ঠিকই থাকবে। তাহলে কী হলো, স্টোর প্রোডাক্ট লিস্ট টেবিলের স্টোর প্রাইস কলামে যেখানে প্রোডাক্ট নেম হবে এই মি মানে কারেন্ট ফর্মে প্রোডাক্ট নেম কন্ট্রোলে যে ভ্যালুটা দেওয়া আছে সেই প্রোডাক্ট নেমের যে স্টোর প্রাইসটা, সেই স্টোর প্রাইসটা খুঁজে নিয়ে আসবে ডি লুকআপ ফাংশন এবং সেট করবে কোথায়, মি কারেন্ট ফর্মের স্টোর প্রাইস কন্ট্রোলে ভ্যালু হিসেবে সেট করবে, বা ভ্যালু আমরা ইউজ নাও করতে পারি, প্রবলেম নেই। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি কলামে কুয়েরি করে প্রোডাক্ট লিস্ট টেবিলের যেখানে প্রোডাক্ট আইডি নেম হচ্ছে এটা, এবং প্রোডাক্ট কারেন্ট ফর্মের প্রোডাক্ট আইডি নামে যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলে সে ভ্যালুটাকে সেট করবে। এখন আমরা দেখি ক্যাপসুল সেকলো, দেখো এখানে চেঞ্জ করাতে কিন্তু এখানে কোনো ওই এফেক্ট হচ্ছে না, যখন আমি বের হয়ে আসতেছি তখনই অটোমেটিকলি সেলস প্রাইস, স্টোর প্রাইস এবং প্রোডাক্ট আইডি ওই আপডেট হচ্ছে। তো স্টোর প্রাইসটা হচ্ছে না, দেখি কেন হচ্ছে না। দেখি আমাদের নামটা কি, এখানে এবং তারপর দেখি ভ্যালুটা আদৌ আছে কিনা, এখানে ভ্যালুটাই নেই। সাপোজ আমরা ভ্যালুটা দিয়ে দিলাম, এখন ফর্মটাকে আমরা ওপেন করি। এখন আমরা চাচ্ছি এটা যেন অন চেঞ্জ, যখন আমরা ভ্যালু চেঞ্জ করবো ভ্যালু চেঞ্জ করলে যেন সেম ঘটনাটা হয়। তাহলে কি করবো আমরা, এখানে ইভেন্টে অন চেঞ্জ ইভেন্টে কোড বিল্ডার সিলেক্ট করে ওকে আমরা এই ভ্যালুগুলোকে আবার কপি করে পেস্ট করে দেব, বা কপি করে এনে এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। বা আমরা কি করতে পারি, এই আইটেমগুলোকে নিয়ে একটা ফাংশন তৈরি করতে পারি,
আপডেট ভ্যালু নামে একটা ফাংশন তৈরি করতে পারি আমরা। এবং এই ফাংশনের মধ্যে এই কমান্ডগুলোকে রাখতে পারি। তারপর শুধুমাত্র আমরা এই ফাংশনটাকে কল করব। এখানে কিছুই লিখব না আমরা, শুধু ফাংশনটাকে কল করব, ঠিক আছে? তাতে কি হচ্ছে, ঠিক আছে, কল ফাংশন নেম। এভাবে ফাংশন ওই আলাদাভাবে একটা ফাংশন তৈরি করে সেই ফাংশনটাকে আমার কল করতে হবে কি, কল কিওয়ার্ড, তারপর হচ্ছে ফাংশনের নাম, আর ব্র্যাকেট এখানে দিব না, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজার আমরা এখানে করব না। অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে, আমার ফাংশনটা কল হচ্ছে, অটোমেটিক্যালি আপডেট হচ্ছে। এর ফলে আমাদের কী সুবিধাটা হচ্ছে, বারবার কোডগুলো টাইপ করতে হচ্ছে না। এইভাবে আমরা কোড টাইপিং রিডেন্ডেন্সি আমরা হ্রাস করতে পারি। তো ওই অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। এখন যে নর্মাল ইউজার, ঠিক আছে, আমার সফটওয়্যারটা যারা ইউজ করবে, সে ক্লায়েন্ট তারা কী করবে, শুধুমাত্র কোয়ান্টিটিটা বসাবে। দেখি কি এররটা ডিসপ্লে হচ্ছে, দ্য চেঞ্জেস ইউ রিকোয়েস্টেড টু দ্য টেবিল আর নট সাকসেসফুল বিকজ দে উড ক্রিয়েট ডুপ্লিকেট ভ্যালু ইন দ্য ইন্ডেক্স প্রাইমারি কি রিলেশনশিপ, চেঞ্জ দ্য ডাটা ইন দ্য ফিল্ড, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করতেছে না। তো আমরা দেখি, স্টোর টেবিলের সাথে লিঙ্ক এটা, এখানে ইন্ডেক্সড প্রোডাক্ট নেমটা ইন্ডেক্সড আছে এবং নো ডুপ্লিকেট। তো আমরা এটাকে কি করে দিব, ইন্ডেক্স হবে, ওই আমরা নো করে দিব, কোনো ইন্ডেক্স হবে না, ঠিক আছে? এখানে ইন্ডেক্স নো ডুপ্লিকেট থাকার কারণে ডুপ্লিকেট ভ্যালু নিচ্ছে না। এখন যদি আমরা ক্যাপসুল সিলেক্ট করি, আমরা অনায়াসে আমাদের প্রয়োজন অনুযায়ী কাজগুলো করতে পারবো। জাস্ট এখানে আমরা কোয়ান্টিটিটা লিখব। আবার সেম প্রবলেম হচ্ছে, দেখি প্রোডাক্ট আইডি এটা ডুপ্লিকেট শোকে দেওয়া, আমরা এখানেও নো ইন্ডেক্স করে দেব। তো ইন্ডেক্স ডুপ্লিকেট ওকে আছে কি না সেগুলোকে আর আমরা রিমুভ করে দেব। নো, কোনো ইন্ডেক্স আমরা রাখবো না, ঠিক আছে? এখন আমরা ফর্মটাকে ওপেন করি। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ইনজেকশন, এখন সুন্দর ইনজেকশনের লিস্টগুলো আসবে, ওই অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। কয়টা ইনজেকশন আমরা স্টোরে রাখবো, সাপোজ 10টা, সেমভাবে ট্যাবলেট 10%, ঠিক আছে? এইভাবে আমাদের কাজগুলো আমরা পারফর্ম করতে পারি। আর এখানে আমাদের প্রয়োজনীয় বাটনগুলো, অ্যাড বাটন, নেক্সট, প্রিভিয়াস বাটনগুলো আমরা অ্যাড করে ফেলব। স্যার, সবগুলো যোগ করলে স্যার 10 দরকার আমার।
এইখানে আমরা অ্যাড বাটন অ্যাড করি। রেকর্ড অপশন থেকে অ্যাড নিউ রেকর্ড পেন্সিল বিটি অ্যাড। এখন আমরা নেক্সট প্রিভিয়াস বাটন অ্যাড করব। রেকর্ড নেভিগেশন থেকে প্রিভিয়াস নেক্সট, গো টু প্রিভিয়াস চিহ্ন থাকবে, নাম দিলাম আমরা বিটি প্রেফ। আরেকটা বাটন নিই আমরা, নেক্সট বাটন, নাম দেবো আমরা বিটি নেক্সট। এখন আমরা সেভ করে ফেলি, ঠিক আছে। এবং আমি চাচ্ছি এই ফর্মটা যখন ওপেন হবে তখন একদম নিউ মোডে ওপেন হবে। তাহলে মূল ফর্মটা সিলেক্ট করে, ফর্মটা সিলেক্ট করে ইভেন্ট থেকে অনলোড ইভেন্টে গিয়ে ম্যাক্রো বিল্ডার থেকে গো টু রেকর্ড, অবজেক্ট টাইপ দিব আমরা ফর্ম এবং ফর্মের নাম দেব স্টোর, স্টোর ফর্ম, এবং রেকর্ড স্টাইল দেব আমরা নিউ, অর্থাৎ ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসবে। সেভ, ফর্ম ভিউ ওপেন করি, ব্ল্যাঙ্ক ফর্ম আসতেছে। আবার এখানে দেখো আমি কিন্তু কাস্টমার আইডি সিলেক্ট না করেই কী করতে পারতে, কী করতে পারতেছি আমরা, ইনপুট দিতে পারতেছি, তাই না? কিন্তু আমাদের ডাটা ইনপুট নিচ্ছে না, তাহলে কী করতে হবে? কাস্টমার আইডি সিলেক্ট করার পর যে আমরা অ্যাডে ক্লিক করি, এরপর আবার সিলেক্ট করে দিতে হবে, তা নাহলে সে নিবে না, ঠিক আছে। এখন আমি প্রিভিয়াসে এসে
কাস্টমার আইডি এখানে ডুপ্লিকেটস ওকে দেওয়া আমরা আমরা নো করে দেব আর স্টোর নাম্বার নো ডুপ্লিকেট থাকবে স্টোর টেবিলটাতে দেখো এখানে আমি যতবার স্টোর করছি ততবার কি ব্ল্যাঙ্ক কিছু র ইনসার্ট হয়ে যাচ্ছে তাহলে এখন আমার আরেকটা কুইরি জেনারেট করতে হবে যে কুইরিটা কাজটা হবে যদি প্রোডাক্ট নেমে ব্ল্যাঙ্ক পায় তাহলে যেন সেই রটাকে ডিলিট করে দেয় ঠিক আছে স্টোর টেবিলে ক্রিয়েট কুইরি ডিজাইন থেকে আমরা স্টোর টেবিলটা সিলেক্ট করবো অ্যাড ক্লোজ এখান থেকে প্রোডাক্ট নেমটাকে আমরা অ্যাড করব ঠিক আছে আর এখানে আমরা স্টোর অল এবং এখান থেকে আমরা ডিলিট অপশনটাকে সিলেক্ট করবো হায়ার ক্রাইটেরিয়ার ঘরে আমরা ইউজ করব ইজ নাল ইজনাল ফাংশনটা ব্যবহার করব ঠিক আছে অর্থাৎ নাল কিনা সেটা চেক করবে যদি নাল হয় তাহলেই সে স্টোর টেবিল থেকে সেই রক সবগুলো রকে ডিলিট করে দেবে বা সমান ডবল কোটেশন ডিলিট এমটি স্টোর
ঠিক আছে। এখন এটাকে এই কুইটাকে আমি কখন কল করব, স্টোর ফর্মটাকে যখন আমরা আনলোড করব, স্টোর ফর্মের আনলোড, এই আনলোডে গিয়ে ম্যাক্রো বিল্ডার থেকে আমরা ওই ওপেন কুইরি হিসেবে আমরা এই ডিলিট কুইরিটাকে চিনিয়ে দেব, সেভ করে বের হয়ে আসব। এখন যখন আমি ক্লোজ করে বের হচ্ছি, তখন স্টোর টেবিলে যেই প্রোডাক্ট নেম কলামে যেই ভ্যালুগুলো, যে রগুলো আমার ব্ল্যাঙ্ক ছিল, সবগুলোকে ডিলিট করে দেবে। এতে কী হবে, আমাদের এমটি কোনো র জেনারেট হবে না। তা না হলে প্রত্যেকটা রয়ের জন্য দুইটা তিনটা করে এমটি র জেনারেট হবে, তাতে কী হবে ইন ফিউচারে আমাদের ডাটাবেসটা ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা এমটি রগুলোকে রিমুভ করে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে রক্ষা করতে পারি। এখানে কিন্তু আমাদের ডাটাগুলো সংরক্ষিত হচ্ছে, স্টোর নাম্বার 3, 2, 1, কিন্তু আমি যখন ফর্মে দেখতে চাচ্ছি তখন এই মাস্টার ফর্মের ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, বাট এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা দেখি এই যে স্টোর টেবিল সাব ফর্মটাকে রিকোয়েরি যদি করি, অর্থাৎ নেক্সট প্রিভিয়াসে ক্লিক করলে এখানে আরেকটা অ্যাকশন জেনারেট হবে, সেটা হচ্ছে রিকোয়েরি। এবং কোন কন্ট্রোলটা রিকোয়েরি হবে, স্টোর টেবিল সাব ফর্ম। এই ফর্মটা যখন রিকোয়েরি হবে, সাব ফর্মটা, সাথে সাথে কী হবে, এই সাব ফর্মে ক্লোজ করে আমরা সেভ করে এই সাব ফর্মের মধ্যে যে এই সাব ফর্মটা যেই টেবিলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, ঠিক আছে, সেই টেবিলটা সহ রিকোয়েরি হবে। সেমভাবে নেক্সটেও আমরা ইমপ্লিমেন্ট করি, তবু হচ্ছে না। তো শুধু দেখতেছি আমরা যে মাস্টার ফর্মটাই চেঞ্জ হচ্ছে, তো সাব ফর্মের ডাটাগুলো আর ডিসপ্লে হচ্ছে না।